আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে সর্বোচ্চ 150 আসনে অবশেষে সিদ্ধান্ত জানালো ইসি 61 জেলা পরিষদে ভোট 17 অক্টোবর মৌলভীবাজারে চা শ্রমিকদের পাহাড়িকা এক্সপ্রেস অবরোধ এক ঘন্টা পর তুলে নিলে আবারও চালু হয় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ দাবি আদায়ে কর্মবিরতিতে একাংশ অবৈধ দখলদার উচ্ছেদে জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাবাসীর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 5 ঘন্টা দীর্ঘ যানজট বরাদ্দ ও মজুদ সবই ঠিক শুধু সার পাচ্ছেন না কৃষক বেশি দাম দিয়েও মন গলানো যাচ্ছে না ডিলারের সরবরাহ পর্যাপ্ত বলছে বিএডিসি গ্রেফতার দুই ব্যবহারকারী উপবিভাগীয় প্রকৌশলী ফেরদৌসী বেগম বরখাস্ত লাপাত্তা নির্বাহী প্রকৌশলী বাংলা সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ভোট হবে ইভিএমে আজ কমিশন সভায় ইভিএম ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে রাজনৈতিক দল টেকনিক্যাল কমিটি সুশীল সমাজের প্রতিনিধি সহ ইসির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারীদের মতামত নিয়ে আলোচনা হয় এদিকে আগামী 17 অক্টোবর 61টি জেলা পরিষদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এছাড়া গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন হবে 12 অক্টোবর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 6টি আসনে ইভিএম এর ব্যবহার হলেও তা নিয়ে খুব একটা আলোচনা হয়নি তবে দায়িত্ব নেওয়ার পরে বর্তমান কমিশনের খাতায় সবার আগে ওঠে এই ইলেকট্রনিক ভোটিং মেশিনের নাম তাই তো ইভিএম নিয়ে রাজনৈতিক দল সুশীল সমাজ বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন এ সময় পক্ষে বিপক্ষে নানা মত দেন অংশীজনরা এরপরে কিছুদিন পেরিয়ে গেলেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিচ্ছিল ইসি এরই মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপেও গুরুত্ব পেয়েছে ইভিএম অবশেষে মঙ্গলবার কমিশন সভায় সিদ্ধান্ত হয় আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে হচ্ছে ইভিএম মাননীয় কমিশন ডিসিশন নিয়েছে যে অনূর্ধ্ব 150টা আসনে ইভিএম এ নির্বাচন করবে অন্যান্য মানে প্রাপ্তি সাপেক্ষে 150 আর কি 70 আসনে ইভিএম এ নির্বাচন করার সক্ষমতা থাকলেও বাকিগুলো নির্বাচনের আগেই প্রস্তুত করা সম্ভব বলে মনে করে কমিশন এখন ইভিএম এ নির্বাচন কমিশনের কাছে 150 মানে 150,000 ইভিএম আছে এদিকে আগামী 17 অক্টোবর 61টি জেলা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় এছাড়া গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন হবে 12 অক্টোবর জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলীয় কর্মসূচিতে দুই কর্মী নিহতের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি এদিকে বেগম জিয়াকে সামাল দিতে পারবে না জেনে সুচিকিৎসার জন্য স্থায়ী মুক্তি দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব জ্বালানি তেলের দাম বাড়ানো এবং ভোলায় দলীয় কর্মসূচি পালনের সময় দুই কর্মী নিহতের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি পূর্বঘোষিত এই কর্মসূচি পালনে রাজশাহীর মানুপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই দাবিতে ভোলার মহাজনপট্টি এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি এ সময় দলীয় কর্মীর নিহতের বিচার দাবি করেন নেতারা এছাড়া ঝিনাইদহ ও খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায় একটি কর্মসূচি পালন করে বিএনপি আপনি জনগণের সাথে প্রতারণা করছেন এই অবৈধ সরকারকে এই অবৈধ সরকারকে উৎখাত করে এদিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন শত নির্যাতনেও বিএনপিকে দমাতে পারেনি ক্ষমতাসীনরা অভিযোগ করেন বেগম জিয়াকে ভয় পায় বলে সুচিকিৎসায় বাইরে যেতে স্থায়ী মুক্তি দিচ্ছে না সরকার এত নির্যাতন এত নিপীড়ন এত হত্যা এত খুন গুমের পরেও বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না এটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের রাগের কারণ ভয়ের কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা বাইরে চিকিৎসা করতে দিতে চায় না বিরোধী যার কেন দেশনেত্রী বেরিয়ে আছেন তাহলে তারা তাকে সামাল দিতে পারবেন না
ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনে আবারও সরকার পতনের হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব দানবীয় সরকারকে সরিয়ে। চন্দ্র আফসার ববি, সময় সংবাদ। মজুরি বাড়ানোর দাবিতে এবার মৌলভীবাজারের কুলাউড়া রেল স্টেশনে সিলেট গামী পাহাড়িকা এক্সপ্রেস অবরোধ করলেন চা শ্রমিকরা। এতে এক ঘন্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। এর আগে সিলেটের 23 বাগানের পঞ্চায়েত কমিটি 300 টাকা মজুরির দাবিতে আবারও কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়। মজুরি বাড়ানোর দাবিতে প্রায় 2 সপ্তাহ ধরে কর্মবিরতির পাশাপাশি আন্দোলন করে আসছেন চা শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন তারা। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল এক ঘন্টা বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এর আগে কাজে না গিয়ে কর্মবিরতি পালনে বাগান পঞ্চায়েত কমিটির সিদ্ধান্তের পর মিছিল করে সিলেটের বিভিন্ন বাগানের শ্রমিকরা। 300 টাকা না দেওয়া পর্যন্ত আমরা কাজ চালাবো না, আমরা 300 টাকা মজুরি হলে কাজ করব। মঙ্গলবার দুপুর 12:30 দিকে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাবে সমাবেশে বসেন 23টি বাগানের পঞ্চায়েত ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাসহ শ্রমিকরা। 2 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করে কাজে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। প্রধানমন্ত্রীর আশ্বাস সরাসরি তার কাছ থেকেই শুনতে চান শ্রমিকরা। আমাদের 300 টাকা মজুরির কথা উনি যদি একবার বলতেন, আমরা চা শ্রমিক, আমরা সেটা মেনে নিতাম। হয় প্রধানমন্ত্রী আমাদের বলুক যে আমরা কাজে যোগদান করার জন্য, নতুবা আমার 300 টাকা মজুরি বাস্তবায়ন করুক। এদিকে হবিগঞ্জেও বিক্ষোভ করেন কয়েকশো চা শ্রমিক। জনতী শেখ হাসিনা আপনার ভিডিও কনফারেন্সে আপনাদের উনি আপনাদের নির্ধারণ করে দিবেন, সেই সুবাদে আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা ভারতের চা বাগানে কাজে আমরা ইয়ে করছি। তারা সেই আস্থাটি রেখেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপে এটি সমাধান হবে, এবং এই প্রস্তুতিটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রতিদিন 300 টাকা মজুরি নির্ধারণের দাবিতে গত 9 আগস্ট থেকে আন্দোলনে নামেন চা শ্রমিকরা। ওমর ফারুক, সময় সংবাদ। অবৈধ দখলদার উচ্ছেদে জঙ্গল সলিমপুরে পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে কালুশাহ বাইপাস এলাকায় 5 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুনর্বাসন সহ নানা দাবি জানিয়েছেন তারা। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। থমকে যায় যান চলাচল। গুরুত্বপূর্ণ মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি বাড়ে যাত্রীদের। আমি হাঁটতেছি 3:30 থেকে, তখন মাঝে মাঝে আবার একটু ছোট ছোট গাড়ি পেয়েছি, আবার এখান থেকে টিপ দিছি। 15-16 কিলোমিটার হাঁটছি আমি, আমি দিনের 2:30 থেকে হাঁটতে হাঁটতে এখন আসছি। আমরা তো ঠিক আছে, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার মধ্যে গাড়ির মধ্যে কি সমস্যা চলতেছে এখানে। সড়কে বিক্ষোভ করে স্লোগান দিতে থাকেন ক্ষুব্ধ এলাকাবাসী। অনেকেই রাস্তায় শুয়ে পড়েন দাবি আদায়ে। পানি বিদ্যুৎ সংযোগ দেয়া সহ দাবি তুলেন পুনর্বাসনের। আমাদেরকে 2 মাস ধরে কারেন্ট দিচ্ছে না, পানি দিচ্ছে না, আমাদের বাড়ি ভাঙচুর করতেছে, আমাদের ছেলে মেয়েরা পড়ালেখা করতে পারতেছে না, আমাদেরকে হামলা দিচ্ছে, আমাদের উপরে টর্চার চালাচ্ছে, বুলডোজার চালাচ্ছে। এই মাসের 1 তারিখ থেকে দৈনিক আধা ঘন্টা কারেন্ট দেওয়া হয়। আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, আমাদের মারা নামাজ পড়তে পারতেছে না। রাস্তা ছিল না, গাছ ছিল না, অনেক কষ্ট করে বাড়িঘর করছি, 1 টাকা কামাইছি, 1 টাকা ছিন্নমূলে ঢালছি। অসুস্থ মানুষ গলে অসুস্থ হয়ে গেছে, আমরা স্থায়ী বন্দোবস্তি চাই। এদিকে সড়কে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রয়েছে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আমরা আমাদের মতন অবস্থান নিচ্ছি যাতে আমাদের এলাকাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, আর সাধারণ জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়। জঙ্গল সলিমপুরে 3,000 একরের সরকারি খাস জায়গা রয়েছে, তা দখল মুক্ত করে আন্তর্জাতিক মানের হাসপাতাল সহ নানা সরকারি স্থাপনা নির্মাণের জন্য এরই মধ্যে কয়েকশো বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বরাদ্দ, মজুদ ও সরবরাহ ঠিক থাকলেও মাঠের কৃষক আর খুচরা ব্যবসায়ীরা পাচ্ছেন না সার। সরকার নির্ধারিত দাম তো দূরের কথা, বেশি টাকা দিয়েও মন গলানো যাচ্ছে না ডিলারের। তবে এমন দাবি মানতে নারাজ ডিলাররা। মনিটরিংয়ের দায়িত্ব থাকলেও মাঠে নেই কৃষি বিভাগের কর্মকর্তারা। আশরাফুল ইসলাম ও তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট।
চারা রোপণের দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। দ্বিতীয়বার দিতে হয় জমির আগাছা পরিষ্কারের পর। বন্যা খরা অনাবৃষ্টির বিঘ্ন এবার বারবার বিড়ম্বনায় ফেলেছে আমন চাষিদের। এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এবার 6 লাখ হেক্টর জমিতে আমন চারা রোপণ করেছেন রংপুর অঞ্চলের কৃষক। কিন্তু প্রথমবার এমনকি অনেকের দ্বিতীয়বারের সার প্রয়োগের সময় বয়ে গেলেও এখনও সারের হদিস মেলেনি। গ্রামের খুচরা ব্যবসায়ীরাও বলছেন সংকটের কথা। কৃষকের চাহিদা মিটাইতেও পারতেছি না, 2-3 বস্তা করে সার দিচ্ছে এলাকা ভিত্তিক। একটা জমি সার দিছি হালকা করে, আর একটা তো আমি বেড়ে পাইনি। দোকানদার সার পাচ্ছে না, দোকানদার সার না পাইলেও নেই কিন্তু টাকা হইলেও তো সার পাওয়া যায় না। দাম হোক দাম দিয়ে যে কিনবো সেটাও পাওয়া যাইতেছে না। প্রশাসনের সহায়তায় সারের পুরো বিতরণ ব্যবস্থা মনিটরিংয়ের দায়িত্ব কৃষি বিভাগের। কৃষকের দুঃসময়ে মাঠে নেই তারা। সার সংকটের অভিযোগ মানতে নারাজ ডিলার সহ তাদের অ্যাসোসিয়েশনও, তবে বেশি দামের দায় চাপাচ্ছেন খুচরা ব্যবসায়ীদের ঘাড়ে। সার আমরা সুন্দরভাবে ডেলিভারি পাচ্ছি, সারায় আমাদের কোনো সমস্যা নেই। চাহিদা অনুযায়ী বরাদ্দ যেভাবে দিচ্ছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে কোনো ধরনের সমস্যা হয়নি এবং আগামীতেও হবে না ইনশাআল্লাহ। সার নিয়ে মাঠের আলোচনা যাই থাক, বিএডিসির গুদাম কর্তৃপক্ষ বলছে সারের সরবরাহ বা বরাদ্দে কোনো ঘাটতি নেই। ইউরিয়ার কোনো ঘাটতি নেই এবং ডিলার পর্যায়ে সুষ্ঠুভাবে এই সার সরবরাহ ব্যবস্থাপনাটা চালু থাকবে। বিএডিসি বলছে আমনের এই মৌসুমে জেলার জন্য ইউরিয়া সারের বরাদ্দ 15,748 মেট্রিক টন, এর মধ্যে আগস্ট মাসের জন্য বরাদ্দ 9,967 মেট্রিক টন, যার 80% এখন পর্যন্ত তুলে নিয়েছেন 106 জন ডিলার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 7 টাকা বাড়িয়ে 192 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কমেছে পাম তেলের দর, আজ থেকে কার্যকর হবে নতুন দাম। ডলারের অস্বাভাবিক দামের কারণে আমদানিতে খরচ বাড়ায় গত 3 আগস্ট দেশের বাজারে ভোজ্য তেলের দাম লিটারে 20 টাকা বাড়ানোর প্রস্তাব দেয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এরপর 17 আগস্ট মিল মালিকদের নিয়ে বৈঠকে বসে সরকারের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়। ওই বৈঠকের 6 দিন পর সয়াবিন তেলের দাম লিটারে 7 টাকা বাড়ানোর ঘোষণা এলো। নতুন দর অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 192 টাকায়, 5 লিটারের বোতল 945 টাকা, আর খোলা সয়াবিন বিক্রি হবে 175 টাকায়। তবে লিটারে 7 টাকা কমে পাম তেল বিক্রি হবে 145 টাকায়। বিশ্ববাজারে যেহেতু দাম কমছে তা আমাদেরও তো দাম কমার কথা, সে জায়গায় আরও 7 টাকা বাড়াইলো, এটা তো যুক্তিকতা আসে না। অবশ্যই বাংলাদেশের বাজারে তেলের দাম কমা উচিত, আসলে সাধারণ মানুষের এখন না বিশ্বাস উঠে গেছে। তা আমরা কার কাছে বলবো, আমরা অসহ্য হয়ে যাচ্ছি, বুঝছেন, আমাদের তো পকেট খালি করে ফেলতেছে, বাজার করতে আসলে টাকা সব চলে যাচ্ছে। তবে দাম বৃদ্ধির ঘোষণার পর সরেজমিন রাজধানীর মালিবাগ বাজারে গিয়ে দেখা যায় বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে 185 টাকা দরে। বিক্রেতারা জানালেন নতুন দরের তেল আসবে 2-1 দিন পর। দাম বাড়ছে, আজকে ওই মাল আসতে তো 2-4 দিন সময় লাগবে, এখন বাজারে আগের রেটে মাল আছে ওইগুলোই বিক্রি হচ্ছে। দাম বাড়তেছে, তার তেলের তেল দেয় না, ডিলারের বস্তাতে তেল দাম বাড়ছে, আমরা এখনো তেল পাই নাই, পাইলে বেশ মারি। এর আগে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমায় গত 17 জুলাই সয়াবিন ও পাম তেলের দাম কমায় বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম 6 লেনের কালনা সেতু, এটি চালু হলে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের দূরত্ব কমবে 150 কিলোমিটার। বেনাপোল ও ভোমরা বন্দরে বাড়বে আমদানি রপ্তানি বাণিজ্য, কালনা ফেরিঘাটের ভোগান্তির অবসান হবে। গোপালগঞ্জ থেকে আবুল কালাম আজাদের তোলা ছবি ও জুয়েল মৃধার তথ্যে রিপোর্ট। পদ্মা সেতু উদ্বোধনের ফলে ঢাকার সাথে প্রায় 150 কিলোমিটার দূরত্ব কমেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর, নড়াইল, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ বেশ কয়েকটি জেলার। তবে গোপালগঞ্জ ও নড়াইলের মাঝ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীর কারণে পদ্মা সেতুর সুফল শতভাগ ভোগ করতে পারছে না এই জেলাগুলোর মানুষ। মধুমতি নদীর ওপর নির্মিত দেশের প্রথম 6 লেন কালনা সেতু উদ্বোধন হলে দূর হবে এই প্রতিবন্ধকতা। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে শতভাগ সম্পূর্ণ হয়েছে নির্মাণ কাজ, বাকি রয়েছে গার্ডার স্থাপন, সড়ক মার্কিং, আলোকসজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আগামী 30 আগস্টের মধ্যে যানবাহন চলাচলের জন্য সেতুটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেবে ঠিকাদারি প্রতিষ্ঠান টেকেন এবং আব্দুল মোনায়েম লিমিটেড। আমাদের 100% কাজ শেষ সেতুর,
এবং অ্যাসফাল সহ আমাদের যত কনস্ট্রাকশনের কাস্টিং ছিল সব শেষ হয়ে গেছে। তিন থেকে চার দিনের মধ্যে আমরা ফিনিশিং ক্লিনিং সহ এই কাজটাও শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। সেতুটি চালু হলে গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ যাত্রা ও কান্না ফেরিঘাট কেন্দ্রিক ভোগান্তির অবসান হবে। যে গাড়িগুলো সাতক্ষীরা থেকে মোড়লগঞ্জ পিরিজপুর হয়ে যায়, যখনই আপনার সুখনগর হয়ে নড়াইল দিয়ে গাড়িটা যাবে তখন ধরেন 50-60 কিলো রাস্তা কমে যাবে। ব্রিজটা চালু হয়ে গেলে আর জ্যাম লাগবে না, ভোগান্তিতে পড়তে হবে না। সেতুটি চালু হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এ অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। এই যোগাযোগের কারণে আমাদের এখানকার মানুষের ব্যবসা বাণিজ্যের আগের থেকে অনেক তুলনায় অনেক বেশি প্রসার ঘটবে। সেতু কর্তৃপক্ষের তথ্য মতে ধনুকের মতো বাঁকা নেলসন লজ আর্চ টাইপের সেতুটির দৈর্ঘ্য 690 মিটার এবং প্রস্থ 27.1 মিটার। উভয় পাশে 6 লেনের সংযোগ সড়ক প্রায় 4.5 কিলোমিটার। সেতু নির্মাণে মোট ব্যয় হচ্ছে প্রায় 960 কোটি টাকা। সময় সংবাদ, যশোর। আগামী বছরের জুনে পদ্মা সেতুতে রেলপথ চালু করতে বিশাল কর্মযজ্ঞ। পাথরবিহীন রেল লাইন স্থাপনে রাত দিন ব্যস্ততা। মাওয়া ও জাজিরা প্রান্তে স্টেশনের কাজও চূড়ান্ত পর্যায়ে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুতে রেল চালু করতে চলছে রেল ট্র্যাক বসানোর কাজ। এই রেল লাইন বসাতে বাংলাদেশে প্রথমবারের মতো সর্বাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল পদ্মা সেতুর নিস্তলার দুই প্রান্তে 166 মিটার করে রেলের অংশ বৃদ্ধি করা হয়েছে। আগামী জুনেই পদ্মা সেতু দিয়ে রেল চলাচলের লক্ষ্যে সেতু ও ভায়াডাক্টের বাকি অংশে পাথরবিহীন রেল লাইন আর সড়ক অংশে বসছে পাথরের উপর রেল লাইন। আমরা মিলিমিটারে একদম নিখুঁতভাবে কাজটা করতেছি যাতে কোনো রকমের ভুল ত্রুটি না হয়। বাংলাদেশে জিআরপি মেশিন এই প্রথম রেল লাইনের কাজে নিয়োজিত। এদিকে পদ্মা সেতুর দুই প্রান্তে আধুনিক মানের রেল স্টেশনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। মাওয়া এবং পদ্মা এই দুটি স্টেশনের অগ্রগতি সন্তোষজনক। মাওয়া স্টেশনের অগ্রগতি প্রায় 75% এবং পদ্মা স্টেশনের অগ্রগতি প্রায় 70%। প্রায় 40,000 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নে ঢাকা থেকে প্রায় 1.5-2 ঘন্টায় যাওয়া যাবে যশোর। এখন সময় লাগছে 7-8 ঘন্টা। পদ্মা সেতু ব্যবহার করে রাজধানী থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার এই রেলপথে থাকছে না কোনো রেল ক্রসিং। দূরত্ব কমে যাচ্ছে 193 কিলোমিটার। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সরকারি গাড়িতে ফেন্সিডিল বহনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চালক সহ দুইজনকে। গাজীপুরে নির্বাহী প্রকৌশলী নামে রেজিস্ট্রেশনকৃত গাড়ি কুমিল্লার সীমান্ত থেকে নিয়ে আসে মাদক। গত 19 আগস্ট র্যাবের হাতে ধরা পড়লে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গাড়ি ব্যবহারকারী উপবিভাগীয় প্রকৌশলী ফেরদৌসী বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া জড়িত থাকার অভিযোগে নির্বাহী প্রকৌশলী শরীফুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রো ঘ 11-28-45, এ গাড়িটি কুমিল্লার কোতোয়ালি থানায় পুলিশের কাছে জব্দ। গত 18 আগস্ট রাত 11:45 সময় 131টি ফেন্সিডিল বোতল সহ গাড়িটিকে জব্দ করে কোতোয়ালি থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়। মামলার কপিতে বলা হয়, গাড়ির চালক খোকন আহমদ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে সরকারি গাড়িটি ব্যবহার করে সীমান্ত থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। র‍্যাব কর্তৃক 131 বোতল ফেন্সিডিল এবং একটা জিপ গাড়ি সমূহ গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ঘ 11-28-45 সহকারী র‍্যাব একটা মামলা দেয়। মামলা রুজু হয়েছে, মামলা তদন্তাধীন আছে। তবে ঘটনা অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গাড়িটি গাজীপুরের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর নামে রেজিস্ট্রেশন করা, যে গাড়িতে সরকারি তেল পুড়িয়ে চালক খোকন আহমদ মাদক ব্যবসা করতেন।
এদিকে গাজীপুরের সড়ক বিভাগে গেলে দেখা যায় নির্বাহী প্রকৌশলী কে এম শরীফুল আলম গত তিন থেকে চার দিন ধরে অনুপস্থিত। তবে তার রুমে এসি ও বৈদ্যুতিক ফ্যান ঠিকই চলছে। জাতীয় সংকটের এ মুহূর্তে বৈদ্যুতিক খরচ নিয়ে নানা নির্দেশনা থাকলে তা উপেক্ষিত। ঘটনার বিষয়ে কেউ কথা বলতেও নারাজ। সরকারি একটা অফিস, এখানে ফ্যান ছেড়ে যেখানে সরকার থেকে বলা হয়েছে এভাবে আপনারা অপচয় করছেন কেন? ভাই একটু কথা বলবো ভাই, প্লিজ। মাদকের ব্যাপারে যদি কোনো সরকারি কোনো যানবাহন বা কোনো কেউ জড়িত থাকে সেই ব্যাপারে আসলে এটা উদ্বেগজনক এবং এটার বিরুদ্ধে সরকার যাতে কঠোর ব্যবস্থা নেয়। সরকারি গাড়িতে মাদক চালানোর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে তদন্ত করে সড়ক ও জনপথ বিভাগ। ঘটনার সত্যতা পাওয়ায় গাড়িটির বর্তমান ব্যবহারকারী গাজীপুর সড়ক উপবিভাগীয় প্রকৌশলী ফেরদৌসী বেগমকে 22 আগস্ট বরখাস্ত করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য নির্বাহী প্রকৌশলী শরীফুলকে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। চাঁদপুরে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা মামলায় 4 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2013 সালের 20 মে মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের একটি ভুট্টা খেতে নিয়ে গৃহবধূ রহিমা বেগমকে ধর্ষণ করে আসামিরা, পরে হত্যা করে ফেলে রেখে যায়। এ ঘটনায় 22 মে মতলব দক্ষিণ থানায় স্বামীসহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা। 2019 সালে স্বামীসহ 4 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচার কার্য শেষে 4 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারক। মিয়ানমার সফর শেষে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় শিবির পরিদর্শন করলেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত। উখিয়ায় রোহিঙ্গা নারী, শিশু, তরুণ তরুণী ও ধর্মীয় নেতাদের সঙ্গে দেখা করেন তিনি, তবে এড়িয়ে যান গণমাধ্যমকে। UNHCR-এর মুখপাত্র জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতেই বিশেষ দূতের এ সফর। হঠাৎ বেড়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের প্রতিনিধিদের আনাগোনা। এক সপ্তাহের ব্যবধানে ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ও মিয়ানমার বিষয়ক বিশেষ দূত। মঙ্গলবার সকালে উখিয়ার কুতুপালং ক্যাম্পে পৌঁছান তিনি। 4 নম্বর ক্যাম্পে নেমেই পরিদর্শন করেন ইভাউচার সেন্টারের কার্যক্রম। পরে ক্যাম্পে পরিচালিত জাতিসংঘের নানা সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি একান্তে বৈঠক করেন রোহিঙ্গা নারী, শিশু, তরুণ ও ধর্মীয় নেতাদের সঙ্গে। রোহিঙ্গারা জানান, নাগরিক অধিকারের স্বীকৃতি সহ নিরাপত্তার নিশ্চয়তা না পেলে মিয়ানমারে ফিরবে না তারা। বর্মাত কি হইলে হইলে যাইতো চাইল হয় আরা আরা হই দিকে আরার হক লই সিটিজেনশিপ সাইড ইয়াং সিটিজেনশিপ এর আরার বর্মাত ফেরক যাওয়াস। বিশেষ দূত নোয়েলিন হেজার গণমাধ্যমকে এড়িয়ে গেলেও তার সফর নিয়ে কথা বলেন UNHCR এর মুখপাত্র। তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়টি নোয়েলিনের এ সফরে গুরুত্ব পাচ্ছে। The meeting with refugees to fully understand how they are living in this moment and also what their hopes for the future are. আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, ক্যাম্পগুলো পরিদর্শন করে তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে জাতিসংঘের প্রতিনিধি দলের এই সফর। উনি এখানে এসেছেন, এখানে বিভিন্ন কমিউনিটির সাথে কথা বলেছেন, তাদের থেকে ফিডব্যাক নিয়ে উনি ওনার যে রিপোর্ট সেটা হয়তো পাবলিশ করবেন। এর আগে গত 16 আগস্ট কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে। সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন বাংলা সময়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জমে উঠেছে ট্রলি ব্যবসা। কোন রোগী টাকা ছাড়া ট্রলিতে উঠতে পারে না বলে অভিযোগ উঠেছে। প্রকাশ্যে চাঁদাবাজির কথা জানে বলে সরল স্বীকারোক্তি হাসপাতাল কর্তৃপক্ষের, তবে নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বিস্তারিত সূর্যদাসের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্টে। হাসপাতালের এই ট্রলি সাধারণ কোন রোগীরা সহজেই পায় না, পেতে গেলে তাকে গুনতে হয় নগদ টাকা। একদল স্বেচ্ছাসেবী নামধারীরা প্রকাশ্যেই চাঁদাবাজি চালাচ্ছে বলে অভিযোগ এখানকার ভুক্তভোগীদের। এমন অভিযোগ পাওয়ায় সময় সংবাদের টিম হাজির হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে ঢুকতেই ইমার্জেন্সি চত্বরে দেখা যায় বেশ কয়েকটা ট্রলি, আর এখানেই ঝগড়া বিবাদ। হাসপাতালে ট্রলি পেতে এমন বাগবিতণ্ডার চিত্র নিত্য দিনকার। ট্রলিতে রোগী উঠলেই গুনতে হয় 200 থেকে 300 টাকা। পরীক্ষা যদি নিচে করতে যাই আমার ট্রলিওয়ালার টাকা দেওয়া লাগে, 50-100 টাকা দেওয়া লাগে। আগে টাকা চাই, রোগী সুস্থ হোক না হোক
বলে আমাদের নাস্তা খাওয়ার টাকা দেন। রোগী ও তাদের স্বজনরা জানান, ট্রলিতে আসা যাওয়া সহ বিছানার চাদর পাওয়া, পরিষ্কার করানো থেকে শুরু করে যে কোনো বিনামূল্যে সরকারি সুবিধা ভোগ করতে টাকা দিতে হয় একদল স্বেচ্ছাসেবক নামধারীদের। আর সরকারি স্টাফরা দুর্ব্যবহার করেন রোগী ও স্বজনদের সাথে। 200 টাকা দিতেই হয় তাদের, নাহলে তারা দেখা গেছে যে রোগী এমনভাবে টান দেয়, রোগীর ধরে লিয়ে যায়, রোগীর উস্কে নিয়ে যায়, তারা আমাদের 100 টাকা 200 টাকা নিয়ে যায়। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা এসব কর্মীরা ছড়িয়ে আছেন হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে। তাদের দাবি, কর্তৃপক্ষের নির্দেশেই কাজের বিনিময়ে খুশি হয়ে যা দেয় সেটাই তারা নেয়। রোগী আমরা এখানে ওয়ার্ডে পৌঁছাইয়ে দিয়ে যাই, আমরা বকশিস চাই, আমাকে খুশি হয়ে যে যা দেয় ওইটা আমরা নেই। মানবিক দৃষ্টিতে এটা তারা কেউ জোর করিয়ে কিছু চায়, কোনো জোর করিয়া টাকা এগুলো নিয়ে না। হাসপাতালের বিভিন্ন শাখায় অন্তত 250 জন আছেন এসব নামধারী স্বেচ্ছাসেবক। চতুর্থ ও তৃতীয় শ্রেণীর কর্মী সংকট থাকায় স্বেচ্ছাসেবক নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি এই ধরনের কতগুলো সমস্যা মানে অভিযোগের কারণে আমরা তাদেরকে লিস্ট মৌলিকভূত করার জন্য উদ্যোগ নিয়েছি এবং এই কাজটা প্রক্রিয়াধীন আছে। আমরা ডিরেক্টর স্যার সহ অন্যান্য যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে নিয়ে আমরা সমাধানের চেষ্টা করছি। 1000 বেডের হাসপাতালটিতে গড়ে রোগীর সংখ্যা 2000 থেকে 2500, আউটডোরে প্রতিদিন ডাক্তারের দ্বারস্থ হন গড়ে আরও 300 রোগী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে আবারও ট্রলার নিয়ে মাছ শিকারে সাগরে যাচ্ছেন কক্সবাজার উপকূলের জেলেরা। কিন্তু ট্রলারে নেই নিরাপত্তা সরঞ্জাম, কয়েকটিতে লাইফ জ্যাকেট থাকলেও তা ব্যবহার অনুপযোগী। জেলেদের অভিযোগ, গভীর সাগরে পাওয়া যায় না বৈরী আবহাওয়ার বার্তাও। এ অবস্থায় গভীর সাগরে জিপিএস মেশিন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পূর্ব হামজার ডেল কদমতলি গ্রামের জেলে রাশেদ গেল শুক্রবার সাগরে মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবিতে প্রাণে বেঁচে ফিরলেও মারা যান তার ট্রলারের 7 জেলে। সাগরে যাওয়ার সময় ট্রলারে ছিল না পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী। নামিয়ে ফেলা হয়েছে সতর্ক সংকেত, নেই দুর্যোগপূর্ণ আবহাওয়া, তাই কক্সবাজার উপকূল থেকে সাগরে মাছ শিকারে ট্রলার নিয়ে রওনা হচ্ছেন জেলেরা। কিন্তু ট্রলারগুলোতে জেলেদের নিরাপত্তায় নেই লাইফ জ্যাকেট বা বয়া, আর যে কয়েকটি ট্রলারে রয়েছে তাও ব্যবহার অনুপযোগী। জেলেরা বলছেন গভীর সাগরে পাওয়া যায় না আবহাওয়া বার্তা। আর আমাদের কাছে আর কারোর লগে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নাই, আমাদের এখন কোনো নিরাপত্তাই নাই। লাইফ জ্যাকেট দিয়ে আরো যদি সদস্যতাই দিই বলি আরো মানুষ বাঁচিত। সাগরে মাছ শিকারে উপকূল ছাড়ার সময় ট্রলারে জেলেদের নিরাপত্তা সামগ্রী আছে কিনা তা তদারকিতে নেই কেউ। আমরা তো চিন্তা করি, কিন্তু চিন্তা করলেও ওইটা মাঝি মোল্লারও স্মরণ করে দেন আমাদেরকে, ওইটা সরকারি কোনো প্রশাসনের লোকজন এসে কি উপর কর্মকর্তা আমাদেরকে কি দেনা সচেতন করে দেনা, ওরা যদি সচেতন করতো ওইটা ওইটা নিয়ে যদি ওরা যদি সচেতন থাকতো আমরাও সচেতন থাকতাম। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানালেন নিরাপত্তা সামগ্রীর বিষয়গুলো মনিটরিং করার পাশাপাশি সাগরে মাছ শিকারের সময় জেলেদের আবহাওয়া বার্তা পৌঁছাতে ট্রলারে জিপিএস মেশিন দেওয়া হচ্ছে। আমরা মনিটরিংয়ের ভিতরেই আছি এবং তাদেরকে বিভিন্ন কর্মকে এটা সচেতনতা করা হয়। পরীক্ষামূলকভাবে 1700 ফিশিং বোর্ডে যে আমরা মেকানাইজড ফিশিং বোর্ডে জিপিএস মেশিন দিচ্ছি। কক্সবাজারে নিবন্ধিত যান্ত্রিক নৌযান রয়েছে 5500 ও অযান্ত্রিক নৌযান রয়েছে 1200-এর বেশি, আর নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 65000। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জমি অধিগ্রহণ জটিলতায় 3 বছর ধরে থমকে আছে হিলি স্থল বন্দরের 4 লেন সড়কসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প। খানাখন্দে ভরা সড়কে চলতে হচ্ছে ব্যবসায়ী সহ স্থানীয়দের। হিলি থেকে শরীফুল ইসলাম শরীফের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হিলি স্থলবন্দরের যাত্রা শুরু হয় 1984 সালে। এতে বছরেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি স্থলবন্দর এলাকায়। সংকীর্ণ রাস্তা দিয়ে চলে আমদানি রফতানি বাণিজ্য। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান। সরকার স্থলবন্দর এলাকায় রাস্তাঘাট সহ ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ঘোষণা দিলেও বাস্তবে রূপ নেয়নি এখনও। শুধু জরিপের মধ্যে সীমাবদ্ধ এর কার্যক্রম। দ্রুত এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন চান ব্যবসায়ী সহ স্থানীয়রা। রাস্তাটা সংস্কার হবে 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 করতে চাইছে দীর্ঘদিন, শুধু মাপদায় চলে যায় মাপদায় চলে যায়। আমরা হিলি স্থল বলে আমদানিকারকরা ব্যাপকভাবে আমরা ট্যাক্স প্রদান করছি সরকারকে, কিন্তু আমরা ব্যাপক সমস্যায় জর্জরিত হয়ে আছি।
এদিকে রাস্তাঘাট সম্প্রসারণ সহ উন্নয়নমূলক কর্মকাণ্ড শিগগিরই শুরুর আশা করছে স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসন। পুরুষান হাইওয়ে কিন্তু এটির নতুন লেআউট নকশা প্রণয়ন করে অধিগ্রহণ কার্যক্রম আবার চলমান করেছে। সরকারের একটা বৃহত্তম গুরুত্বপূর্ণ প্রকল্প পোর্টটা আমরা জানি সবাই রিপোর্ট, সুতরাং এটা যাতে স্মুথলি হতে পারে সে বিষয়ে আমাদের কিন্তু সার্বিক প্রস্তুতি এবং আমাদের প্রচেষ্টা রয়েছে। স্থলবন্দর সংলগ্ন প্রায় 2 কিলোমিটার রাস্তার জন্য 3 একর 90% জায়গা অধিগ্রহণ করতে হবে সড়ক ও জনপদ বিভাগকে। সময় সংবাদ হিলি দেখছেন বাংলা সময়। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে পর্যটন খাতেও। সাজেক সহ খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়ার ভাড়া বাড়িয়ে দিয়েছে পরিবহন মালিকরা। এতে কিছুটা কমেছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। জিতেন বড়ুয়ার তথ্য ও ছোটন বিশ্বাসের তোলা ছবিতে রিপোর্ট। খাগড়াছড়ি ও সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো পর্যটক আসেন, আর সাজেক যাওয়ার একমাত্র পথ খাগড়াছড়ি। কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর খাগড়াছড়ি ও সাজেকে যাতায়াতে প্রকারভেদে মালিকরা পরিবহন ভাড়া বাড়িয়েছে 1000 থেকে 1700 টাকা পর্যন্ত। এছাড়া খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন স্পটেও বাড়ানো হয়েছে 400 থেকে 500 টাকা। পর্যটকদের অভিযোগ, খাগড়াছড়ি ও সাজেক ঘুরতে এখন তাদের 3000 থেকে 3500 টাকা বাড়তি গুনতে হচ্ছে। আমরা আগে আসতাম 7000, এখন তেলের দাম বৃদ্ধি হতে এখন বাড়া হয়েছে 10700 টাকা। এই বাড়া ছিল 150 টাকা, এই বাড়া 250। তবে পরিবহন মালিকরা বলছেন তেলের দাম যে পরিমাণ বেড়েছে সে তুলনায় পরিবহন ভাড়া বাড়ানো হয়নি। প্রকার ভেদে 2-500 টাকা 400 টাকা বাড়তে নিয়ে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন তেলের মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে পর্যটন শিল্পে প্রভাব পড়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে পর্যটন শিল্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা পর্যটন কর্পোরেশনের তথ্য অনুযায়ী প্রতি বছর খাগড়াছড়িতে 50 থেকে 60 হাজার পর্যটক আসেন। এ খাত থেকে বছরে 200 থেকে 250 কোটি টাকা আয় হয়। সময় সংবাদ খাগড়াছড়ি। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে সর্বোচ্চ 150 আসনে। অবশেষে সিদ্ধান্ত জানালো ইসি। 61 জেলা পরিষদে ভোট 17 অক্টোবর। মৌলভীবাজারে চা শ্রমিকদের পাহাড়িকা এক্সপ্রেস অবরোধ, 1 ঘন্টা পর তুলে নিলে আবারও চালু হয় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ। দাবি আদায়ে কর্মবিরতিতে একাংশ। অবৈধ দখলদার উচ্ছেদে জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, এলাকাবাসীর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, 5 ঘন্টা দীর্ঘ যানজট। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ে।